Assalamualaikum দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্রথমে একটা লাইক করে এরপর পুরো ভিডিও দেখে নিন কিভাবে তৈরি করছি আজকের মজার রেসিপি পিকেল পেলা বাইরে ঘুরতে গিয়ে আমরা এটা ট্রাই করেছিলাম টেস্ট অনেক বেশি ভালো ছিল এরপর বিকেল বেলা ঘোড়ার দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম খোলা আকাশে পাখি উড়ছে এটা দেখতে এত বেশি ভালো লাগে এরপর রয়েছে বিশাল নদী আর নদীতে একের পর এক নৌকা চলছে লঞ্চ এগুলো দেখলেই যেন মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর এটা ছিল আমাদের ডিনার রেসিপি তো রুটি বানিয়ে নিয়েছিলাম আর এখানে মাংস ছিল তো এটা দিয়েই আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাবার জন্য তো দর্শক আজকে আমি তৈরি করব পালং শাক রেসিপি তো এটার জন্য আমি এখানে চিকেনের বুকের অংশ মিডিয়াম ছোট সাইজ করে কেটে নেছি একেবারে অনেক বেশি ছোট না আবার বড় না তো দেখুন কিভাবে কেটে নিচ্ছি কেমন সাইজ করে কাটতেছি তো এটা আপনাদের সাথে শেয়ার করছি তো এ পর্যায়ে প্রথমে চিকেনটাকে টুকরো টুকরো করে এরপর আবারও কিন্তু এটা টুকরো করে নিব মিডিয়াম ছোট সাইজ দর্শক আজকে আমি তৈরি করছি পালং শাক চিকেন আলু ভাজি রেসিপি এই রেসিপিটার টেস্ট এতটা বেশি ভালো হয়েছিল এজন্যই আপনাদের সাথে এটা শেয়ার করেছি আশা করি আপনারাও বাসায় তৈরি করে খাবেন আর রান্নার পর টেস্ট কেমন হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই পরবর্তীতে কমেন্টস করে জানাবেন দর্শক শীতের দিনে কিন্তু অনেক বেশি পালং শাক পাওয়া যায় যে কোনো শাকসবজি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু রাখা উচিত তবে পালং শাকে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তো আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি তো এ পর্যায়ে আমার মাংস কাটা হয়ে গিয়েছে চলুন তাহলে রান্না শুরু করে দেই আমি গ্যাস অন করে দিয়েছি তো গ্যাসে ফ্রাই প্যান বসানোর পর এটার গায়ে যে পানি লেগে থাকে এই পানিটা প্রথমে শুকায় নিতে হবে এরপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রান্নার তেল আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা যে তেল ইউজ করেন ওই তেলটা এখানে দিয়ে দিবেন তো তেলটাকে বেশ গরম করে নিয়েছি দেখুন ধোয়া উঠতেছে তো এরপর এখানে দিয়ে দিলাম গোলমরিচ আর একটা ছোট কাট মশলা এরপর এখানে দিয়ে দিব চিকেন তো প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এরপর এই চিকেনগুলো তেলে ভালোভাবে ফ্রাই করে নিব একটু সময় নিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি চিকেন দিয়ে পালং শাকের এই রেসিপিটি অনেক বেশি টেস্টি আগে যদি কেউ কখনো এমন রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো হবে আপনাদের রেসিপি তো এ পর্যায়ে নেড়ে চেড়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে পালং শাকে রয়েছে ভিটামিন সি কে এবং আয়রন রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পালং শাক কিন্তু মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপর আবারও নেড়ে চেড়ে ফ্রাই করে নিব পালং শাক নার্ভজনিত সমস্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করে পালং শাক রক্ত স্বল্পতা কমায় যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এটা কিন্তু পালং শাক নিয়ন্ত্রণ করে তো এরপর এখানে আমি আলু অ্যাড করে দিচ্ছি এরপর দুটা একসাথে ফ্রাই করে নিব চিকেন কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা
ক্যান্সার প্রতিরোধ করে। তাই আমাদের এই শীতের দিনে যেহেতু অনেক বেশি পালং শাক পাওয়া যায়, আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় আমরা পালং শাক রাখতে পারি। পালং শাকের গুণাগুণ রয়েছে অনেক বেশি। আশা করি আপনারও প্রতিদিন পালং শাকের রেসিপি আপনাদের খাদ্য তালিকায় রাখবেন। তো এ পর্যায়ে সব কিছু ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এবং আদা রসুন পেস্ট। এরপর এটা ভালো করে মিক্সড করে কষিয়ে নিব। আমাদের খাদ্য তালিকায় যেমন প্রতিদিন মাছ মাংস ডিম রাখা প্রয়োজন, তেমনি কিন্তু প্রতিদিন একটা শাকের আইটেম রাখা প্রয়োজন। এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আশা করি আমরা সকলে বেশি বেশি করে শাক সবজি খাবো আর আমাদের শরীর স্কিন সব কিছু ভালো রাখবো। এ পর্যায়ে এখানে আমি একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর সব কিছু ভালো মতো কষানো হবে। তো পানি দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি শুকনো মশলা অ্যাড করে দিব। আমি এখানে শুকনা মরিচ ব্লেন্ড করে ডিপে রেখেছিলাম, সেই মরিচ পেস্ট অ্যাড করব। আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলা দেওয়ার পর সব কিছু ভালো মতো কষিয়ে নিতে পারি আর আলু মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি হলুদ পাউডার, এরপর দিয়ে দিলাম মরিচ পেস্ট। এবার এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে, পানিটা শুকিয়ে নিতে হবে, এতক্ষণে সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। মিক্সড করে দিচ্ছি সব কিছু। সব কিছু ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এতক্ষণে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে আর সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে, এতে করে মশলা নিচে লেগে যাবে না। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিয়েছি। তো পানি কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এই পানিটুকু শুকিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। তো এরপর আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, সামান্য একটু পানি আছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম, এতে করে টমেটো সফট হয়ে যাবে। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আলু মাংস সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আমার কষানো কিন্তু শেষ। তো এ পর্যায়ে যেটা করতে হবে, এবার আমি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু মিডিয়াম ছোট সাইজ করে কেটেছি। এবার এখানে অ্যাড করে দিলাম প্রথমে পালং শাক, অল্প করে অ্যাড করে নেড়ে চেড়ে মিক্সড করে আবারও আমি অ্যাড করব। আমি এখানে 1 আঁটি পালং শাক রান্না করছি। এ পর্যায়ে আমি ঢাকনা অ্যাড করব না, এতে করে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঢাকনা ছাড়াই রান্না করব, সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে আর পালং শাক সেদ্ধ হতে কিন্তু একেবারেই সময় লাগে না। তো এবার বাকি যে পালং শাকগুলো ছিল ওগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো শাক অ্যাড করার পর ভালো করে মিক্সড করে রান্না করে নেব। শাক থেকে কিন্তু বেশ পানি বের হবে, এই পানিতেই কিন্তু শাকটা সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে। তো আমার সবগুলো শাক অ্যাড করা হয়ে গিয়েছে, এবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এ পর্যায়ে কিন্তু অনেকগুলো শাক মনে হচ্ছে, 4 থেকে 5 মিনিট পর কিন্তু শাকগুলো অনেক কমে যাবে। তাপ পেলে কিন্তু শাকগুলো একেবারে কমতে শুরু করে। এ পর্যায়ে নিচের শাকগুলো উপরে উঠিয়ে দিতে হবে আর উপরেরগুলো নিচে দিয়ে দিতে হবে, এতে করে উপরের শাকগুলো সফট হয়ে যাবে। তো দেখুন পানি কিন্তু বের হতে শুরু করেছে।
10 থেকে 12 মিনিট এভাবে রান্না করেছি। তো এ পর্যায়ে দেখুন পানি কিন্তু বেশ বের হয়েছে আর শাকটা কিন্তু কমে গিয়েছে। তো সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিব, এতক্ষণে শাকটা আরো বেশি সেদ্ধ হয়ে যাবে। তো দর্শক দেখতেই পেলেন খুবই সহজে মজাদার রেসিপি তৈরি করে ফেললাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এ পর্যায়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। দর্শক আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজে ফলো দিবেন, লাইক অ্যান্ড কমেন্টস করে দিবেন। দেখতেই পেলেন রান্না কিন্তু শেষ পর্যায়ে। তো এবার আমি এখানে একটু সামান্য জিরা পাউডার দিয়ে দিচ্ছি, এরপর ফ্লেভারের জন্য এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে একটু মিক্স করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা অ্যাড করব না, আমার রান্না কিন্তু শেষ। কালারটা দেখুন একেবারে সবুজ রয়েছে। তো আমি এটা সার্ভ করে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু সবুজ রয়েছে। তো এভাবে যদি রান্না করেন এতে করে শাকের কালারটা ঠিক থাকবে আর দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। খুবই সহজে তৈরি করে ফেললাম চিকেন আলু দিয়ে পালং শাক ভাজে রেসিপি। তো দর্শক আজকে এখানেই বিদায় দিব, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।